11 বছর পর নতুন রূপে দেখা গেল পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানকে। রাস্তাঘাট, নিকাশি নালা, পানীয় জল এবং সৌন্দর্যের চেহারা নিতে চলেছে শহর বর্ধমান। শহর বর্ধমানের নতুন ব্রিজ, লাইটিং, নীল সাদা রং হয়েছে শহরের মধ্য দিয়ে চলে যাওয়া জিটি রোড। 34 বছরের বাম জমানায় এরকম সৌন্দর্যায়ন দেখেনি শহরবাসী বলে দাবি করেন জনগণ। আজ পর্যন্ত যেটা আমি দেখলামই না, আমারও 39 বছর বয়স হলো, 11 বছরের মধ্যে রাস্তাঘাট, লাইট, ড্রেন যা উন্নতি হয়েছে, এত উন্নতি কোনো দিনই হয়নি। খোকন দাসের উদ্যোগে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে যা হয়েছে সেটা আমাদের কর্জন গেটেও ওইটা উল্লেখ করে একদম খোকন দা ভালো করে দেখিয়ে দিয়েছেন যে আমরা কী উন্নয়ন করেছি। ওর থেকে ভালো উন্নয়ন হয়নি কোনো দিন, এরপর করে দেখানো হচ্ছে, এটা আমাদের জন্য গর্বের বিষয়। না, 4 লাইন রাস্তা কোনো দিনই বর্ধমান শহরে দেখিনি, এই প্রথমবার দেখলাম যে এগুলো করা হয়েছে, এর থেকেও ভালো কাজ হবে এটা আমি আশা করি। 2011 সালে পালাবদল হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এখন বর্ধমান শহর জাঁকজমক বৃদ্ধি পেয়েছে। বর্ধমান পৌরসভা, বর্ধমান উন্নয়ন সংস্থা, বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস ও জেলা প্রশাসন শহর বর্ধমানকে নবরূপে রূপায়িত করতে জোর কদমে কাজ করে চলেছে। খুব দুর্দান্ত অবস্থা ছিল, কত সাপ ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। তো এইটা কি নতুন ঢালাই ফালাই হয়েছে? হ্যাঁ, না ঢালাই হয়নি, হবে, রাস্তা হয়েছে তো? হ্যাঁ, রাস্তা নতুন হয়েছে। আচ্ছা, আর কি এখানে বড় বড় গাছপালা ছিল নাকি? হ্যাঁ, বড় বড় গাছপালা না, এই ঝোপ ঝাপ ছিল। কারবালা কোন জায়গাটা? কারবালা, বর্ধমান কারবালা। এটা কি তৃণমূল কংগ্রেস আসার পর কি এটা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তৃণমূল কংগ্রেস আসার পরই হয়েছে। আগে কি এরকম অবস্থা? না, আগে তো দুর্দান্ত সাপ ফাপ হ্যান তিন ছিল, খুব খারাপ অবস্থা, খারাপ অবস্থা ছিল। হ্যাঁ, সবচেয়ে বড় ব্যাপার দেখবেন, আমাদের রবিরঞ্জন চট্টোপাধ্যায় যখন বিধায়ক ছিলেন তখন আমাদের 2টো বাসস্ট্যান্ড করা হয়, একটা হচ্ছে নবাবহাটে আপনারা দেখতে পাবেন এবং আর একটা হচ্ছে উল্লাস মোড়ে, এবং সেটি আমাদের আমাদের বর্ধমানের প্রবেশদ্বার 2টোই জায়গায়, নবাবহাট এবং আমাদের উল্লাস দিয়ে। তো ওইখানে দেখবেন NH2 ছাড়া 4 লেন যদি বর্ধমানের যে যানজট একটা সময় দেখা যেত সেটা কিন্তু ক্লিয়ার হয়েছে, দুদিকে 4 লেন রাস্তা তৈরি হয়েছে, এটা বর্ধমানের বিরাট বড় প্রাপ্তি। এবং বর্ধমানের বিভিন্ন জায়গায় কর্জন গেটে আলোকসজ্জা এবং আপনার দেখতে পাবেন বিভিন্ন জায়গায় আইলা বাডোয়ান, আমাদের বর্ধমান যে হৃদয় সেটা গোটা পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতবর্ষের নাম খ্যাত করে আমাদের সীতাভোগের জন্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে দেখবেন মিষ্টি আবহ হয়েছে এবং সব জায়গায় বিশ্বে এই নাম প্রসারিত হয়েছে। আগামী দিনে শহর বর্ধমান ভারতের অন্যান্য শহরের মতো তৈরি হবে বলে জানান আশাবাদী জেলা প্রশাসন। পূর্ব বর্ধমান থেকে পিন্টু পাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।